বেঙ্গালুরু কত টাকা পাঠাইলো ভাবি? কত টাকা পাঠাইলো মানে? সসুখে তো সবই দেখলাম। আপনি এই মাত্র দোকান থেকে টাকা নিয়ে কত যতন করে বুকের মধ্যে ঢুকাইয়া রাখলেন। সব ভাগ্য সবার হয় না ভাবি। এইভাবে হাত বাড়াইলেন যে? আমার টাকাটা দিয়ে দেন, আমার পাওনা টাকা। নুরু বিদেশ যাবার আগে আমার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে গেছে। এক বছর হয়ে গেল, আসলও নাই সুদও নাই। আমি আর পারতেছি না ভাবি। দেন টাকাটা দিয়ে দেন। খন্টি ভাই বিশ্বাস করেন, সাজুর বাপরে দালাল ঠকাইছে। সে বিদেশ গিয়া কোনো কিছুই করতে পারতেছে না, পুলিশ তারে খুঁজতেছে। যদি সে সত্যি সত্যি টাকা পাঠাইতো কাম কইরা, তাহলে তো আমি আপনার টাকা দিয়েই দিতাম। সে কোনো কাম পাইতেছে না। আমি নিজের চোখে দেখলাম, আপনি দোকান থেকে টাকা নিয়ে কত যত্ন করে বুকের মধ্যে রেখে দিলেন, আর আপনি কইতেছেন সাজুর ভাবে কাম পায় না, সেজন্য সে টাকাও পাঠাইতে পারে না। আমি তো বুঝি ভাবি, এইসব হইলো কি আপনার চালাকি? গোপনে গোপনে নুরু টাকা পাঠাইতেছে, আর আপনি আপনার মতো করে আরামসে ব্যাংক ব্যালেন্স করতেছেন। আপনি বিশ্বাস করেন ফন্টি ভাই, আপনি আমার ভুল বুঝতেছেন। সাজুর বাপ যদি টাকা পাঠায়, সবার আগে আমি আপনার টাকা শোধ করব। টাকা ছাড়াও তো ধার শোধ করা যায় ভাবি। কেমনে? বুঝাও যদি না বোঝার ভান করেন, তাহলে কি সব কথা বোঝায় কওয়া যায়? কেন জানি মনে হয় মাঝে মাঝে আপনার ঘরতে দেনা থাকতে অনেক ভালো লাগে। কি যে বলেন না, পানোদের কাছে বেশি বেশি কথা শুনতে কি কারো ভালো লাগে? আরে একা দেখলে আমি খুব কষ্ট লাগে। ফলে নো বিয়ের সাথে পুরো নিতু জীবন কালে একা থাকার কষ্ট আমি খুব ভালো করে বুঝি। ওরে নুরু, ভাবিস যৌবন এসে তোর বিদেশের টাকা অনেক বেশি বড় হয়ে গেল। সময় থাকতে কিচ্ছু বোঝে না ভাবি। সময় গেলে হবে না। একদম টেনশন নেই না বাকিমণি, মানে ভাইজান মালুসেন পুলিশের সাপটা একটু সামলে উঠতে পারলে ছয় মাসের মধ্যে বিমানে চড়ে আমি কিন্তু ফুরুত। আই গোয়িং টু মালয়েশিয়া, মানে যাইতেছি যে এখানে কিন্তু মিস হইব না। এই কথা তো তোমার ভাই বিদেশ যাওয়ানোর পর থেকে আমি শুনতাছি। আরে এখন দালালে যদি ভাইজানের লগে বেমানি করে বসে, ভাইজানে কিছু করার আছে কও? সবার কিন্তু খারাপ সময় একরকম থাকে না, সবারই ভালো দিন আসে। ভাইজানের আইব, ভাইজানের ভালো দিন মানে কিন্তু আমারও ভালো দিন, তার মানে আমি কিন্তু তখন মালয়েশিয়া ভালোই হইব। তোমার লাগে প্রতিদিন একটা করে দামি গিফট পাঠাও, কি কও? বিদেশে যাইয়া হাফ প্যান্ট পরা মাইয়া দেখে কি তখন আমার কথা মনে থাকবো তোমার? এই একটা কথাগুলো পাখিমণি, মানে ক্যাটরিনা কও, ঐশ্বরিয়া কও, বাংলার পরিমণি কও, হেরা যেরকম সুন্দর তুমি কি কোনো অংশে কম? আমার পাখিমণি তো তাকে চো সুন্দর, মানে সে তো আমার কাছে নায়িকার চেয়ে কোনো অংশে কম না। আর তুমি কইতো হাফ প্যান্টের কথা, তারা যদি বিভিন্ন ধরনের ড্রেস পরে আসে তাকে তো কোনোভাবেই আমার এই চোখ দিয়ে লাইক দিব না। আমার সব লাইক শুধু তোমার জন্য, সব ভালোবাসা তোমার জন্য। এত কথার কাম নাই, তুমি বিদেশ যাওয়ানোর আগে আমার বিয়ে করে রাইখে যাবা, এটাই আমার শেষ কথা। আরে পাখিমণি আমি তো এটাই চাই। ঝামেলাটা তো করতেছে তোমার বাপে, সে কয় পোলা বিদেশে যাইব, এখানে গিয়ে এস্টাবলিশ হইব, এরপরে মাইয়ার পোলার লগে বিয়ে দিব, এটা একটা কথা। বেকার পোলার লগে কোনো বাপে তার মায়ের বিয়ে দিবার চায়? আরে যে পোলা বিদেশ যাওয়া কনফার্ম শিওর যাইতেছে, সেই পোলাটা বেকার হয় কেমনে? তুমি আমার একটু সময় দাও, কিছুটা সবুর করো, আমি সব কিছু সমাধান করে দিই, এরপর শুধু তুমি আর আমি হানিমুনি কই যেতে চাও? কবে কও কই যাইবা? আমি জানি এখনো কয় না, লজ্জা পাইতেছে। এখন কি লজ্জাবার সময় আছে? কয়েকদিন পরে আমি গুড় দিয়া আমি যখন বাড়ির বাইরে গেছিলাম আপনি তখন বাড়িতে ছিলেন, যে আপনারা কোয়া যাবো? ঠিক আছে, আজকাল আমি বাড়িতে ছিলাম না, কিন্তু যখন বাড়িতে থাকি তখনও তো কোয়া যাও না। আসলে আমি যে একজন মুরব্বী বাড়িতে আছি সেটা তোমার গোনারই টাইম নাই। রাবু
ওর বোধহয় ক্ষুধা লাগছে, নিয়ে যা খাওয়া তো। কিরে হারু, তোরা তো দিন দিন বিষয়টা খুব জরুরি করে ফলাইতেছস, বিষয়টা কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। হঠাৎ এই কথা কইতেছো কেন ফন্টি ভাই? তোর ভাই বিদেশ থেকে কারিগরি টাকা পাঠাইতেছে, আর তোরা ধারের টাকা না দিয়া নিরিবিলি চুপে চাপে সেই টাকা ব্যাংক ব্যালেন্স করতাছস, এটা কিন্তু ঠিক না হারু। ফন্টি ভাই, এই কথাটা কিন্তু তোমার একদম ঠিক না। তুমি জানো আমগুর পরিবারের কী অবস্থা চলতেছে, টাকার অভাবে ভাবি বাচ্চাদের দুধ কিনা খাওয়াইতে পারতেছে না, আর তুমি কইতেছো ব্যাংক ব্যালেন্স করতেছে। ও বাবা, ভালোই তো অ্যাক্টিং শিখছো। আরে আজকেও তোর ভাবির দেখলাম ভবর দোকান থেকে টাকা তুলতেছে, আমি তার জিজ্ঞেস করলাম ভাবি কত টাকা উঠাইলেন, কই কিসের টাকা, সরাসরি একেবারে অস্বীকার গেল। কি কইতেছো ফন্ডি ভাই, তুমি নিজ চোখে দেখছো? এই স্যার, এই তোর কি মনে হয় আমি তোর লাগে মিথ্যা কথা কই? না না, সেটা তো কমনের কথা না। তাইলে কি ভাবি আমগুর চোখ ফাঁকি দিয়ে নিজে নিজে ব্যাংক ব্যালেন্স করতেছে? বিড়বিড় করে কি কইতেছস, কি কস? তাইলে আমার বিদেশ যাওয়ানোর কি হইব? আগের টাকা শোধ কর, তারপর তোরটা দেহম নে। সাধুর বাপ গিয়া বুঝতাছে, আর আমি তার বউ হইয়া এখানে হারে হারে টের পাইতেছি, আমার কষ্ট তোমরা বুঝবা না। কথাগুলা কইলাম আমার না, লোকে বলা বলি করতেছে, তাই তোরে কইলাম। ভাইজান, সাজুর বাপ বিদেশ যাওয়ানোর পর আমি এত ব্যাংক ব্যালেন্স কইরা ফেলছি যে মা হইয়া সাজুর মুখে একটু দুধও তুলে দিবার পারতাছি না। ওলাটা আবার কি না দুষ্ণ দুষা ছিল, দুধের অভাবে কেমন জানি শুকায় গেছে গা। আম্মা তার নিজের চিকিৎসা করাবে বলে তোর কাছে হাজার দশক টাকা লাগিয়ে আমারে পাঠাইছে, তাই আমি আইছি। তুই যখন হাসাই দিবার পারবি না, তাহলে আমার দেখো মনে রাবু দিবার পারবো না। আজকাল সাজুর বাপ এর ওর কাছ থেকে টাকা ধার কইরা সাজুর দুধ কেনার জন্য 10,000 টাকা পাঠাইছে। তুমি এক কাজ করো, এখান থেকে 3,000 টাকা নিয়ে আমারে দিও। না না থাক, দুধ কেনার জন্য যখন পাঠাইছে টাকা দেওয়ার কাম নেই। আম্মাও তো অসুস্থ, আমারও তো চিকিৎসা লাগবো, সমস্যা নাই, আমি পুরোটাই দিতে পারতাম, কিন্তু কত হইতেছে ছোটোখাটো কয়েকটা দাঁড় দেওয়া শোধকরণ লাগবো, আর বাদ বাকি যা থাকবো তা দিয়ে আমি সাজুর দুধ কিনো ধরটা নিয়ে যাও। মানে কইও আমার এই অবস্থা। আম্মা, কই যেতেছো? ওই যে তো রতন কাকার পুকুর পাড়ে কটা লাকড়ি দিয়ে আসছিলাম, তো এখন তো বৃষ্টি পড়তেছে, লাকড়িগুলো উঠায় নিয়ে আসি, নাহলে তো ভিজে যাইব। আম্মা, ভাইজানি নাকি আজকে টাকা পাঠাইছে। কি নুরু টাকা পাঠাইছে? কই এই ব্যাপারে নুরু তো আমার কিছু কয় নাই, তরে কেটে গেলো। ফোনটি ভাই ভাবিরে দেখছে দোকান থেকে টাকা তুলতে, তোর ভাবিও তো এই ব্যাপারে আমার কিছু কয় নাই। হ্যাঁ আর তোমার কিছু কইব না আম্মা, যা করার তারা সব গোপনে গোপনে করতেছে, ভাইজান বিদেশ থেকে টাকা পাঠিয়ে দিছে আর ভাবি গোপনে গোপনে ব্যাংক ব্যালেন্স করতেছে, আমি করে কোনো কিছু না জানাই। কি জানি, আমি তো কিছু বুঝতে পারতাছি না। আম্মা, আবার এইটা হইতে পারে কিন্তু, ভাবি গোপনে গোপনে সব টাকা পয়সা তার বাপের বাড়িতে চালান করে দিতেছে। হ, এইটা হইতে পারে। ওই যে তোর ভাবির বড় ভাই আছে বাড়িতে, আর কিছুক্ষণ পরে যাইব গা। ও তাইলে তো একেবারে খাপে খাপ, সে তো আসছেই এই কারণে। আম্মা, তাইলে আমার বিদেশ যাওয়ানোর কি হবো আম্মা? ও আম্মা, হ্যাঁ আমার বিদেশ যাওয়ানোর কি হবো? কি ব্যাপার বউ,
তুমি সাজুরে ফিডারে করে দুধ খাওয়াইতাছো, দুধ পেলা কই? ও আম্মা, আপনার তো কওনি হয় নাই, আজকে থেকে আর সাজুর জন্য আধা কেজি করে দুধ যোগান লইছি। যোগান লইছো? টাকা দিতে হইব না? হ, টাকা তো দিতে হইব, দুধ কি মাগনা দিব? সংসারের এরকম অবস্থা, তুমি টাকা পাবে কই? না মা, হয়েছে কি ওই ভাই আসছিল যে, ভাই আইসে আজকে সাজুর জন্য দুধ কিনার টাকা দিয়ে গেছে। বাবা, তোমার ভাই টাকা দিতে আইছিল না নিতে আইছিল? কি কোন আম্মা, দিতে আইছিল, নাইলে দুধ কিনার টাকা পাম কই? সি সি ভাবি, তুমি এই বিষয়টা নিয়েও যে মায়ের লগে মিথ্যা কথা কইবা এটা আমি ভাবতেও পারি নাই। আজকে তোমার ভাইজান টাকা পাঠাইছে আর তুমি কইতেছো যে তোমার ভাই এসে টাকা দিয়ে গেছে। কি কও তুমি, তোমার ভাইজান টাকা পাঠাইছে মানে টাকা কইতে পাঠাবো? দেখো বউ, মিছা কথা কইবা না, ফোনটি নিজে চোখে দেখছে ভবর দোকান থেকে তোমার টাকা তুলতে। আর ফোনটি যদি হাড়ুর এই কথাটা না কইতো তাহলে তো আমি এই বিষয়টা সম্পর্কে জানতেই পারতাম না। আম্মা, আপনি ওই ফোনটি বাইরে বিশ্বাস করতেছেন? হে একটা ফটকা, আপনি জানেন না আমি যদি ভবর দোকান থেকে টাকা তুলতাম হে কি তার ধারের টাকা ছাইড়া দিত? তখন চাই নাই বলে পরেও যে তোমার কাছে চাইবো না, এই কথাটা তুমি কেমনে ভাবলা? আয় হায়, কত আশা করেছিলাম ভাইজান আমার বিদেশ নিয়ে যাইব, এখন তো দেখতেছি সারাটা জীবন শুধু আশাই করে থাকতিব, বিদেশ যাও না রইব না। আর তুই চুপ করতো, তুই নুরুরে ফোন লাগা, ওই মিস কল দেখলেও আবার ফোন দিব, তখন নুরুর সাথে সব কথাই বলে। হ্যালো নুরু। কেডা আম্মা, কেমন আছো আম্মা? কেমন আবার থাকবো, তোরা কি আমারে ভালো থাকতে দিছস? হঠাৎ এই কথা কইতাছো কেন আম্মা, আমি আবার কি করলাম? কি আবার করবি, তুই গোপনে গোপনে তোর বউর কাছে টাকা পাঠাইতাছস আর তোর বউ সব নিজের বাপের বাড়িতে চালান করতাছে, এই কথা শুনলে আমি কেমনে ভালো থাকি কত? আম্মা, আমার বিদেশ যাওয়ার কথাটা কিন্তু বইলো ভাইজান। আমি গোপনে গোপনে রাবুর কাছে টাকা পাঠাইছি মানে, এই কথা তোমার কেডা কইল? যেই কোক, তুই কি অস্বীকার করতে পারবি যে ভবর দোকান থেকে তোর বউ টাকা তুললা আনে নাই? না মানে মানে হয়েছে কি আম্মা, মানে ওই যে মানে তোমরা যে সাজুর ছবি পাঠাইছো না, এই ছবি দেখে আমার খুব খারাপ লাগছে, মনে হয়েছে সাজুর শরীরটা বুঝি খুব খারাপ হয়ে যেতেছে। তুমি তো জানো এখানে খুব খারাপ অবস্থায় আছি, টাকা পয়সা নাই, এই এর কাছ থেকে ধার করে কিছু টাকা পাঠাইছি আর কি, ওই রাবুর যাতে সাজুর একটু দুধ কিনা খাওয়াইতে পারে। এই কথাটা তুই যদি আমার কাছে কইতি বা তোর বউ যদি আমার কাছে কইতো তাহলে কি আমি সাজুর দুধ কিনতে বাধা দিতাম? তা কেন হইব আম্মা, তুমি সাজুরে কত ভালোবাসো সেটা কি আমি জানি না? কিন্তু তোকে কাজ করলে তো সেটা মনে হইতেছে না, কই তোর বউ আমার কাছে সত্য কথাটা কইব তা না, সে কইতাছে যে তার বায়ে নাকি সাজুরে দুধ কেনার জন্য টাকা দিয়ে গেছে। আম্মা, রাবুর আমি এই কথাটা মানে কারোর কাছে কইতে নিষেধ করছিলাম, তাই হতো ভাবছে যে তোমার কম যাইব না, বোকামি করছে। হ হ, তোর বউ কি ভাবছে আর তুই কি ভাবছস সেটা আমার বোঝা হয়ে গেছে গা। তো একটা কথা কয়ে দেই বাজান, আমার চোখে ফাঁকি দিয়া যতই টাকা গুছানোর চেষ্টা করস না কেন সেই টাকা কিন্তু থাকবো না, হয়তো শ্বশুর বাড়ির লোকেরা খাইব আর নাহলে বারো ভূতে খাইব, এ আমি কয়ে দিলাম। আম্মা, আমার বিদেশ দেওয়ার কথাটা কইলা না? আয় চুপ কর তো, মেজাজ খারাপ হয়ে গেছে, খাইতে দিচ্ছি দে ধর। সাজুর বাপ কেমন আছো? আমি কেমন আছি সেই কথা থাক, রাবু আম্মা আমার এইসব কথা শুনে লোকেন। কোন কথা? আমি টাকা পাঠালে নাকি তুই তোর বাপের বাড়ির মানুষে নইলে বারো পুত্রীতে খাওয়াবি,
তোমার আম্মা তোমার এই কথা কেন কইছে সেটা আমি কেমনে কমু? নিশ্চয় আম্মা তোর ভিতরে খারাপ কিছু দেখছে। বাবু হাসা ঘুরা কত, তুই আমার আসিস তো। এটা তুমি কেমন কথা কইলা? আমি কই যামু তোমারে ফেলাইয়া? স্বামী বিদেশ গেল তো অনেক বগু মাথা নষ্ট হয়ে যায়, আশেপাশে জোয়ান পোলা পান করে পাগল করে তোলে, পর পুরুষের লাগে তো। থাইমা গেলা কেন? পর পুরুষের লোকে কি কও? আমি কি করতে চাইতাম সেটা তুই ভালো করে বুঝছস। রাগুরে আমি তোর অনেক ভালোবাসি, অনেক। আমি তোর মুখে একটু হাসি ফুটানোর লেগে আমি এই ভিন দেশে চলে আসছি, অনেক কষ্ট করতেছি, কিন্তু আমি জানি আমার এই কষ্ট বেশি দিন থাকবো না। তোর কাছে একটা অনুরোধ, তুই তুই আমার থাকিস। কি হয়েছে তোমার আজ কত? আমি তোরে যেটা কইলাম তুই আমার ওই কথাটা দে। আমার আর ভাল লাগতেছে না বাবু। আমি তোমারে কথা দিতেছি, আমি তোমার আসিলাম, আমি তোমারই থাকমু। তুমি শুধু আমারে বিশ্বাস কইরো, মানুষের কথা শুই না, আমারে অন্য কিছু বইল না। ভুল বুঝনের মতো কাম না করলে ভুল বুঝার মতো মানুষ আমি না। ঠিক আছে রাবু, আমি তোরাই বিশ্বাস করলাম, তুই একটু সাজুর দিকে খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। ভালো থাইকো। অনেকক্ষণ ধরে তোমার অপেক্ষা করায় রাখছি, সরি। এটা কি শুনলাম হারুমিয়া? তুমি কি শুনছো না শুনছো সেটা আমি কেমনে কমু কও? আগে আমার খুইলা বলো, এরপর কই তার মু সঠিক শুনছো না বেঠিক শুনছো? তোমার ভাইজান নাকি তোমার ভাবিরে গোপনে টাকা পাঠাইতেছে, আবার সেই টাকা নাকি গোপনে ব্যাংক ব্যালেন্স করতেছে, এটা কি সত্যি? ঘটনা অনেকটাই সেরকম। তাহলে তোমার বিদেশ যাওয়ানোর কি হইব? আর বইলো না বাকিমণি, সেই চিন্তাতে কালকে সারা রাত না ঘুমাইয়া চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, সারাটা রাত ঘুমাইতে পারি নাই। বিদেশ যাওয়ান তো আমার কাছে শুধু স্বপ্ন না, তোমারে পাওয়া না পাওয়া নির্ভর করতেছে বিদেশ যাওয়ানোর উপর। তাহলে তুমি এখন কি করবা? সেটাই তো বুঝতে পারতেছি না, তুমি কও দেখি আমার কি করা উচিত। বৈশার কি করুম কও, সে পরিস্থিতি তো তোমরা রাখতেছ না। নুরুবিদের যাওয়ার সময় তিন মাসের মধ্যে পরিশোধ করে দিব বইলে এক গাদা টাকা ধার করে নিয়ে গেল, একটা টাকাও তোমরা ফেরত দিলে না। আপনি তো জানেনি সাজুর বাপরে দালাল ঠকাইছে, আর সে এখন বিদেশ গিয়া প্রচুর বেকায়দায় আছে। এই সব কথা কইয়া আমার মেজাজটা বিগড়াই দিও না। নুরু যে গোপনে টাকা পাঠাইতেছে সে সংবাদ আমার কানে পৌঁছে গেছে, তোমার আচরণে আমি খুব কষ্ট পাইছি। চাচা আপনি যেটা জানেন এটা কিন্তু সত্যি না। তুমি যদি কও তাহলে সত্য আমি ভুল জানছি সাধু মা। নুরু বিদেশ থেকে টাকা পাঠাইছে চুলাই দেয় আমার কিছু যায় আসে না। তুমি এক কাম করো, তুমি আমার ঘরে চলে আসো, টাকা পয়সা ধার দেনা সব শোধ হয়ে যাই। আপনার এই কথার মানে কি? এত সহজ কথার মানাটা বুঝার পারলাম না সাধুর মা। আরে আমি তোমারে আমার দ্বিতীয় বিবি বানিয়ে চাই, আর যে তোমার ছেলে সাজু তার আমার মাইনে নিতে কোনো আপত্তি নাই। নুরুর সংসারে পড়ে থেকে
ওই পাওনাদার গো কথা শোনা দরকারটা কি তোমার? তুমি আমার সংসারে আইলে আরো বেশি সুখে থাকবা, শান্তিতে থাকবা। এমন একটা কুপ্রস্তাব দেওয়ার সাহস কেমনে হইল আপনার? আপনার নামই সাসা নাকি? লজ্জা লাগলো না আপনার? আমি তোমারে ভালোভাবে কথাটা বললাম সাজুর মা, আমি তো আর তোমার আপন চাচা না যে লজ্জা পামো। সুযোগ থাকা সত্ত্বেও এরকম বিধবার মতো জীবন যাপন করার কোনো মানে হয় না। আমি তোমার কথা দিতেছি, একেবারে রাজরানী করে রাখুন। আমার জীবন লই আপনার না ভাবলেও চলবো? আপনি এত খারাপ লোক আমার জানা ছিল না, আপনি জানে হানতে। তাহলে কথা হান ঠান্ডা মাথায় ভাইবে দেখো সাজুর মা, পারলে এই কথাটা কেউ কইও না। আর যদি কও তাহলে নুরুর কাছ থেকে পাও না যে টাকা, সেটা আদায় করতে আমার এক দিনও টাইম নেব না, কথাটা মনে রাখো। তোমার জামাই কত আশা কইরা আছে, ভাইজান টাকা পাঠাইব, সেই টাকা দিয়ে সে ব্যবসা শুরু করব। এই কথা জানানোর পর সে আর আমার মন থেকে ভালোবাসবে কও? নুরু যেরমের একটা কাম করব আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সব ওই ভাবির বুদ্ধি, যখন জানতে পারছো সে তোমার থেকে সবকিছু গোপন করতেছে, ঘাড় ধইরা বাড়ি থেকে বাইর কইরা দিবার পারো নাই? মনটাই তো সেটাই চাইছিল, কিন্তু বাইর করে দিলে তো আরো সুবিধা হইবে বেশি। নুরু কখন কত টাকা পাঠাইলো আর ও কি খরচ করলো, কেমনে খরচ করলো কিছুই তো জানতে পারতাম না। যাই না, ও তো লাভ নাই আম্মা, আমাগো ভাগ্য তো আর বদলাইব না। ঠিকই কইছস, চল তাহলে আমাগো বাড়িতে চল। একদম সেভাবে ভাবি নাই, একটু তাড়া ছিল তো এই কারণে চলে দিতেছিলাম। তোর বড় ভাই নুরু বিদেশ যায় তোমাকে বিশ্বাস নষ্ট করছে, আর এদিকে তার বউ দেখতে দিকে সমাজটা নষ্ট করে ফেলাইতেছে। আমার ভাবি সমাজ নষ্ট করে ফেলতেছে, আপনার কথাটা ঠিক বুঝলাম না চাচা। মুরব্বী মানুষ হয়ে যে কথাটা তোরা কেমন করে কই, আর না কইলেও তো সমাজের পছন্দ ঠেকান দেব না। কি হয়েছে চাচা আমার একটু খুইলাগন তো? আর খুইলে আর কি কমু, তোর বড় ভাই নুরু সুন্দরী যুবতী বউ বাড়িতে থুয়ে বিদেশে গেছে, সেই কারণে আরে মশা মাছির মতো বেহাইয়া পোলা পান তোকে বাড়ির চার মুড় দিয়ে ঘুরঘুর 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 করতেছে। এই বিষয়টা আমিও খেয়াল করছি। শুধু তাই না রে হারু, তোর নিয়েও কইলাম গ্রামে নানান ধরনের কানা ঘোষা চলতেছে, এটা কিন্তু সমাজের জন্য খুব ভালো লক্ষণ না। আমারে লইও কানা ঘোষা করতেছে, কোন বিষয়? ব্যাককলের ব্যাককল, এটাও আমার মুখে উঠে কোন লাগবো? আরে তুই হইছো তো অবিবাহিত যুবক, মানে ভাই না থাকলে ঘরে যদি সুন্দরী ভাবি থাকে তো কি ধরনের কথা হইতে পারে তুই বুঝস না? আমার লগে ভাবিরে চড়ায় মানুষ কানাঘুষা করতেছে, তার নামটা কোন চাচা? তারে এখানে দাঁড়ায় আপনার সামনে প্রমাণ দিতে হইব, নাহলে তার একদিন কি আমার একদিন। কয়জনের নাম আমি কমু আর কয়জনের সাথে তুই ঝগড়া ফেসাদ করবি? এই যে আজকেও তো নিজের চোখে কত খারাপ সিনসিনারি দেখছি, এতে করে তো তোর ভাবিরে মানে স্বাভাবিক মানে ভালো মেয়ে মানুষ কোন যায় না। খারাপ সিনসিনারি তাইলে আর কইছি কি? কি দেখছেন চাচা কোন দেখি? আইসকে আরে তোকে বাড়ি কাজ দাইতেছিলাম, হঠাৎ করে দেখি এক যুবক পুলার হাত ধরে তোর ভাবি রং ঢং করে কথা কইতেছে। চাচা আপনি নিজ চোখে দৃশ্যটা দেখছেন, তাইলে তোর কইতেছি কি? তার নামটা খালি আমার কোন চাচা, বাকি দৃশ্য আপনি রূপালী পর্দা দেখে নিয়েন। না রে হারু, নাম কয়ে পারো না, নাম কইলে ঝামেলা আছে, আবার প্রমাণ দেওয়াদের ব্যাপার আছে বুঝোস না,
কাজে কইতেছিলাম কি চোখ কান খোলা রাখ দেখবি নিজে হাতেই ধরা পড়বি বুঝলি হাতে হারি নিয়ে কই যান আমার পোলা লেগে একটু দুধ আনতে যেতেছি মন্ডলে এবারে যাইবেন তো চলেন আমিও যাই চলেন মানে দুজনে কথা কইতে কইতে যাই আমি তো জানি ভাবি আপনার মনের মধ্যে সবসময় একটা কষ্ট ভর করে থাকে আপনি যদি আমার একটু সঙ্গ পান তাহলে দেখা গেলো আপনার মনের কষ্টটা একটু কমে গেল চলেন যাই থাক আপনার সঙ্গ আমার দরকার নাই আর আমারে নিয়ে আপনারা তো না ভাবলেও চলবো এটা আপনি কেমন কথা কইলেন ভাবি আপনারে নিয়ে আমি ভাববো না তো কে ভাববে আরে আপনি হইলেন গিয়ে আমার বন্ধুর বউ আপনি বিশ্বাস করেন আপনার এই রূপ যৌবন যে পুরো ছাই হয়ে যাইতেছে আমি এটা কোনোভাবেই মাইনে নিতে পারতেছি না আচ্ছা ফন্টি ভাই আপনার লগে যখনই দেখা হয় আপনি এসব বাজে বাজে কথা কেন বলেন ভাবি আমি আপনার লগে আজে বাজে কথা কই এই কথা আপনি বলতে পারলেন আপনার এই কথায় আমি বেজায় মাইন করলাম দেখেন নুরুর কাছে আমি এতগুলো টাকা পাই কিন্তু আমি কি আপনারা বিরক্ত করি বরং আমি আপনার সুবিধা অসুবিধা কোথায় কি আছে না আছে সব খোঁজ খবর রাখি না বলেন অথচ আপনি বলতেছেন যে আমি আপনার সঙ্গে আজে বাজে কথা বলি ফন্টি ভাই আমার পোলাটের বাড়িতে রেখে আসছি সে অসুস্থ দুধ দেয়া তাড়াতাড়ি বাড়ি ফিরে না হবুজ মহিলা কিসের জন্য যারা ভালো হয় সেটাও বোঝে না আম্মা 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 হ্যালো আম্মা হ্যালো বাজান ও আম্মা ও শাশু বুঝি খুব জ্বালাইতেছে না হরে বাজান কদিন ধরে খুবই জ্বালাইতেছে শরীরটা মনে বেশি একটা ভালো না কেন কি হয়েছে শাশু কি যে হয়েছে সেটাই তো কইতে পারতাছি না দিনে দিনে খালি শুকাই যাইতাছে নীল হয়ে যাইতাছে ঠিক মতন খাইতাছেও না আর খাইলেও বমি করে দিতাছে আবার কিছুদিন ধরে শ্বাসকষ্টও দেখতাছি আম্মা এইটা কি কইতাছো এগুলো তো ভালো লক্ষণ না হ সবাই তো তাই কইতাছে তাইলে আমার সাজুরে ডাক্তার দেখাইতাছো না কেন রাবু তো এসব আমার কিছু কয় নাই না রাবু এত মনে করছে যে তুই বেশি চিন্তা করবি এর লেগে মনে কয় নাই কা আর ডাক্তারের কাছে গেলেই তো এই পরীক্ষা সেই পরীক্ষা তারপরে এক গাদা পরীক্ষা দিব এত টাকা আমি কই পামু বাজান তুমি তো ডাক্তারের কাছে এখনো যাও নাই না যায় তুমি কিভাবে বুঝলা যে এত পরীক্ষা করাইবো তোর কথা শুনে তো মনে হইতেছে যে ডাক্তারের কাছে আমি জীবনে কোনো দিন যাই নাই আর তুই কি আমার কাছে টাকা পাঠাস তুই তো তোর বউর কাছে টাকা পাঠাস তোর বউরে কর ডাক্তার দেখাইব শোনো আম্মা শাশুড়ে ডাক্তারের কাছে তুমি লয়ে যাইবা না রাবু লয়ে যাইব এটা আমার জানার বিষয় না যেমনি হোক শাশুড়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো দেখ বাজান তোর বউ যে সমস্ত কাণ্ড কারখানা করতেছে হ্যার লগে আমার কথা কইতে ইচ্ছা করে না কেন আবার কি করছে রাবু কি করছে আবার গ্রামে তো কান পাতন যাইতেছে না কোন পুরুষের হাত ধরে কার লগে রঙরস করে এই সমস্ত কথা ছাড়া তো গ্রামে আর কোনো কথা নাই একেবারে গ্রামে সিসি পড়ে গেছে গা হে আল্লাহ কেন যে বিদেশ আইছিলাম না পারতাছি ঘর সামলাইতে না বাহির আম্মা আমার আর ভাল লাগতেছে না কোন দিন জানি শুনবা তোমার এই বড় পোলা ফাঁসি দিয়ে মরে গেছে আরে নুরু হ্যালো নুরু তোমার ভাবিরে লইয়া এমন একটা কথা কইবার পারে এটা আমার ভাবনাতেও আসিল না হারু
আরে আমার নামের লগে ভাবির নামটা জড়ায় কেউ যদি মিথ্যা বদনাম দেয় আমার কি কোনো কিছু করার আছে? তুমি আমারে চেনো না, তুমি আমারে জানো না, অন্তত তোমার তো জানার কথা যে হারুর চরিত্র ফুলের মতো পবিত্র। সেটা না হয় আমি মানে নিলাম, কিন্তু আমার ফ্যামিলি ওরা তো মানে নিব না। আমি কি কই, আমরা আজকে পলায় বিয়ে করে ফেলি। তোমারে কইছি না হারু মিয়া, পলায় বিয়ে করণ আমার পক্ষে সম্ভব না। আরে এটা সম্ভব না, ওইটা সম্ভব না, কি সম্ভব সেটা আমারে কও, সেটা গিয়া করি। আচ্ছা শুনো, এক কাম করো, যতদিন তোমার ভাই বাড়িতে ফিরে না আহে ততদিন তোমার ভাবিরে তার বাপের বাড়িতে পাঠাই দাও। না না, এটা কোনোভাবেই সম্ভব না। তুমি বুঝতেছো না, ভাবি যদি বাপের বাড়ি চলে যায়, ভাই জানে যে টাকা পাঠিয়েছে সব তো তার বাপের বাড়ির লোকজন লুটে পুটে খাইব। আর তাছাড়া তাছাড়া কি, তাছাড়া সাজুরে ছাড়া আমরা একটা দিনও থাকি নাই, সাজুরে ছাড়া থাকা যায় কও? সাজুরে ছাড়া থাকবার পারবা না, তাহলে আমারও ছাড়া থাইকো। রাবু, তুই যে এমন কাম করবি এটা যদি আগে জানতাম তাহলে তোরে রাইখে আমি কখনো বিদেশ আইতাম না। তো গেছো কে লম্বা কামাই খাইতে? আমি কি তোমার একবারও কইছিলাম আমার লম্বা কামাই খাওয়ানো লাগবো? আরে মানুষের মুখে শুনছি যে বিদেশ আসলে খালি টেকা টেকা টেকা, তোকে সুখের লাগাইতে আইছি। হ আমি খুব সুখে আছি, প্রবাসীর বউ হওয়ার যে কি জ্বালা, এটা যার সবই বিদেশ আছে সেই বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। না পাইছি টাকার দেখা, না পাইছি স্বামীর সুয়াক, না পাইছি কারো বিশ্বাস। আর স্বামী প্রবাসী হইলে লুইসা মানুষজন ভাবে তাগো কাছে আমি বর্গা নেওয়া, জিব্বা লক লক করতে থাকে। আর আত্মীয় স্বজন কি ভাবে, আত্মীয় স্বজন ভাবে স্বামীর পাঠানো টাকা দিয়ে আমি গাঙ্গে ভাসতেছি। ধারের টাকা দাও, আত্মীয় স্বজনের ব্যবসার টাকা দাও, ভাই বোনের ফুর্তির টাকা দাও, খালি দেও আর দেও। অন্যের কথা বাদ দে, সাজুর নাকি শরীর খারাপ, তুই কথা আমার কাছে লুকাইছিস কেন? বলি কি তো চিন্তা করা ছাড়া কিছু করতে পারতা? তুমি চিন্তায় পড়ে যাবে দেখে তোমার কিছু কই নাই। কাম কর, যেভাবেই হোক কালকে সাজুরে ডাক্তার কাছে নিয়ে যাবি। সব কিছুর আগে আমাকে পোলার জীবন, তাই না? ঠিক আছে রাখি। কি বাড়িতে কোনো সমস্যা নাকি? না সুলতান স্যার কি খুব টেনশন দেখতেছি, পোলার আর একটু অসুস্থ। ডাক্তার দেখাইতে পারছো? কি হইল, কথার উত্তর দিতেছো না কেন? কি রে আরু, ডাক্তার দেখাইতে পারস নাই? হ দেখাইছি। কি কইছে ডাক্তারে? আমগো সাজুর হাটে একটা ফুট আছে মা, জন্ম থেকেই ওর এই সমস্যা, এই কারণে দিন দিন শুকা যেতেছে, নীল হয়ে যেতেছে। যত দ্রুত সম্ভব ওর একটা অপারেশন করাই দিব। অপারেশন? ও মা, অপারেশনটা আরো আগে করানো উচিত ছিল। যত দ্রুত অপারেশন করা যাইব অঙ্গ সাজুর জন্য ততই মঙ্গল। হায় রে আল্লাহ, এটা তুই কি শুনালি আমারে, অপারেশন করতে কত টাকা লাগবো? কমপক্ষে 3-4 লাখ টাকা তো লাগবোই। 3-4 লাখ টাকা? ওরে আল্লাহ, এত টাকা আমি কই তোরে জোগাড় করবো, কই পাবো আমি এত টাকা? তারপরে কেনাই দিব এত টাকা? আল্লাহ, তুমি এটা কি আম্মা কান্নাকাটি কইরেন না,
এখন চিন্তা করেন কেমনে কি করণ যাই। সাজুর রোগের কথা শুনে মনটা খুব খারাপ হইয়া গেছে। বউ অবউ নুর কি আসায় তোমার কাছে টাকা পাঠায়? তুমি কি সেই টাকা গোপনে ব্যাংকে জমা করে রাখো? আম্মা আমার পোলার জীবনের চাইতে কি আমার কাছে টাকা বড় হয়ে গেল? আমার যদি ব্যাংক ব্যালেন্স থাকতো আমি কি এখানে বসে বসে এভাবে কান্নাকাটি করতাম? আমি আর কি করব, কইতো নিয়ে এত টাকা জোগাড় করব? 3-4 লাখ টাকা তো একটা দুইটা টাকা না, আমার কেনায় দিব এত টাকা কই পাবো? আমি কিছু জানি না আম্মা, আপনারা যেখান থেকে পারেন সেখান থেকে টাকা জোগাড় করেন, আমার বলে যদি কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচব না। ভাবি তুমি একা বাঁচবো না, বারবার কইতেছো কেন? ও তো আমগো এখন বংশের একমাত্র বাতি, আমগো কলিজা, ওর কিছু হইলে আমরা কেমনে থাকবো ভাবি? বউ যা ওরে ঘরে নিয়ে যাও। আমি কি করবো কিনি বাবু? আরে আগে একবার ফোন দিলাম, ফোন ধরস না কেন? এই শাশুড়ি ডাক্তার কাছে লয়ে গেছিলি? কি করলি ডাক্তার? এই শাশুর কোনো সমস্যা হয় নাই তো? কিরে কথা কস না কেন? আমি তোর জিজ্ঞাসি শাশুর কি অবস্থা, ওটুকু সমস্যা নাই তো? সমস্যা হয়েছে কি হয় নাই সেটা শুনি না কি করবা? এইটা তুই কি করলি বাবু? আমি শুনে কি করব মানে? আমি শাশুর বাপ বাবু, আমার তো ডর লাগতেছে, তুই এমন করে কথা কইতেছিস কেন? শাশুর বড় কিছু হয় নাই তো? জন্মের পর থেকে ওর হাটের মধ্যে একটা ফুটা আছে, আর সেই জন্যই তোর শরীরটা খারাপ করতেছে দিনে দিনে, শ্বাসকষ্ট বাড়তেছে, আর যত দিন যাইতেছে তত আমার মাথাটা নীল হয়ে যাইতেছে। এই কি কইতেছস? এই চিকিৎসা করলে এই ফটো বন্ধ হইব না? অপারেশন করার লাগবো, যত তাড়াতাড়ি অপারেশন করা যায় ততই মঙ্গল, নইলে কইছে যে কোনো দিন যে কোনো কিছু হয়ে যেতে পারে। আর মেলা খরচ, কত টাকা লাগবো? 3-4 লাখ টাকা লাগবো কইছে। কি কস 3-4 লাখ? এত টাকা তুই কই পাবি? আমি জানি না আমি কই পাবো। জানি না তুই কি আমার সাজু বিনা চিকিৎসায় মারা যাইব? জানি না আমি, তাও জানি না। আল্লাহ, আমার একমাত্র পোলা, আমার প্রাণের ধন, মৃত্যু পথ যাত্রী, এটা যাই না আমার কিছু করা যাইব না, কিছু করতে পারতেছি না। আল্লাহ আমার বোলাটা মরে যাইতেছে, আমি যে বোলার একটু দিয়ে খুব কাছে যাই আদর করুম, এই সুযোগটা আমার নাই। আল্লাহ তুমি আমার এত কষ্ট দিও না, আল্লাহ আমার সোনার মালিকটা তুমি কায়রা নিও না, আমি নিজেরে ক্ষমা করতে পারব না। আল্লাহ
সাজুর অপারেশনের জন্য কি টাকা জোগাড় করতে পারছো? না পাখিমনি, সুদে কও আর ঋণে কও, কেউ টাকা পয়সা দিতে চাইতেছেই না। আমার মুখটা দেখার সাথে সাথে তারা নিজেদের মুখটা ফিরায় নেয়। তোমার ভাইজান তো বিদেশ যাওয়ার সময় অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে, সেই টাকাই তখনও কারো ফেরত দেয় নাই। নতুন করে আবার তুমি করে কে এবার টাকা দিব, আর কোন ভরসায় দিব? সেটাই ভাবিটার মুখের দিকে তাকাইতে পারি না জানো। ভাইস্তাটার কিছু হয়ে যাব এটা ভাবলেই বুকের ভিতর হু করে কাঁদা উঠে। ভাইস্তাটার এই অবস্থা, সাজা হয়ে কিছু করতে পারতেছি না। ও আমারে অনেক ভালোবাসে জানো, বাহির থেকে বাড়িতে গেলে আমার কোল ছাড়া সে থাকবই না, ওর মায়ের কাছে পর্যন্ত যাইতে চায় না। ভাইস্তাটার এই অবস্থা, আমি সাজা হয়ে কিচ্ছু করতে পারতেছি না। থাক, মন খারাপ করো না, ঠিক ব্যবস্থা হয়ে যাবে। ভাবি নাম্বার তো বিদেশি, কিন্তু এটা তো ভাইজানের নাম্বার না। তোমার ভাইজান ছাড়া বিদেশের থেকে আর কে ফোন দিব? হ্যালো হ্যালো, এটা কি নুরু ভাইয়ের বউয়ের নাম্বার? জি, আপনি কেটা কইতেছেন? আমি নুরু ভাইয়ের পরিচিত, ভাবির একটু মোবাইলটা দেন না। সে তো ব্যস্ত আছে, তার লগে কী কথা আমার কম যায় না। আপনার পরিচয়? আমি নুরু ভাইয়ের ছোটো ভাই হারু। ও আচ্ছা, তাহলে তো আপনার কোন যাবে, সমস্যা নেই। একটু আগে নুরু ভাইয়ের মালেশিয়ান পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে গেছে? ও ভাই, নুরু ভাই আমার নাম্বারটা আগে দিয়ে রাখছিল, আর কইছিল যদি কখনো পুলিশে ধরে নিয়ে যায় তাহলে জানো আপনাদের সংবাদটা আমি পৌঁছে দিই। আপনার ভাবির একটু সংবাদটা দিয়ে দিন। ভাবি ভাইজানকে মালেশিয়ান পুলিশ ধরে নিয়ে গেছে। ভাবছিলাম একটু কষ্ট করে যদি ভাইজান কিছু টাকা পাঠাই তো পোলাটার চিকিৎসাটা কিছুটা আগায় থাকত, সেই আশাও আর অবশ্যই রইল না। ভাবি কি করবো ভাবি, কারে ফোন দিব ভাবি? ভাবি কিছু জানি না। সামনে আমার পোলাটা এভাবে নিঃশেষ হয়ে যাইতেছে, আর আমি মা হইয়া কিছুই করবো পারুম না। সাজুরে স্যার আমি থাকুম কেমনে, এত বড় বড় রাত আমি পার করুম কেমনে? না না, এভাবে আমি হাইরা যাব না, আমার কিছু একটা করণী লাগবো। Thank you.
ব্যাপার ভাবি, শুনলাম নুরু নাকি পুলিশের হাতে ধরা খাইছে। হো ভাই, কেন যে আপনাকে উপর দিয়ে এত বালা মুসিবত যাইতেছে কিছুই বুঝতেছি না। মন্ডি ভাই, আপনার আমি মনে মনে খুঁজতেছিলাম। আমারে কি জন্য ভাবি, কেন মন্ডি ভাই, আমার পোলাটা টাকার অভাবে আমি চিকিৎসা করাইতে পারতেছি না। আপনি আমার 2,00,000 টাকা ধার দেন, আমি আপনাকে কথা দিতেছি আমি আপনাকে যেভাবে হোক টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, অথবা কোনো জায়গা থেকে 2,00,000 টাকা ধার দেওয়ার ব্যবস্থা করে দেন। এটা আপনি কি কইতেছেন ভাবি, আগে ধারের টাকাই শোধ করতে পারতেছেন না, এখন আবার নতুন করে 2,00,000 টাকা ধার চাইতেছেন। মানুষ বলে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, আপনি তো ধার চাহিয়া লজ্জা দিতেছেন আমারে। আমি আপনার কথা দিতেছি, আপনি আমার যেই শর্ত মায়না নিতে বলবেন আমি সেই শর্তে রাজি আছি। আমি আপনি শুধু আমার আমার বাচ্চাটারে বাঁচানোর ব্যবস্থা করেন ভাই, আমি কথা দিতেছি যেখান থেকে পারি সেখান থেকে আপনার টাকা শোধ করুক। ভাবি, নেড়া কি বারবার বেলতলায় যায়? বারবার যায় না। আপনার কাছে যাইতেছিলাম আপনার বাড়িতে, ভালো হইলো আপনার এখানে পাইয়া গেছি। হঠাৎ আমার বাড়িতে কেন সাধুর মা? আপনি আমার যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাব আমি রাজি। কোন প্রস্তাব? আপনি যে আমার বিয়া করতে চাইছিলেন সেই প্রস্তাব। খুব ভালো একটা সিদ্ধান্ত নিছ, আমার দিক থেকে এখন আপত্তি নাই। চাচা, আমার একটা শর্ত আছে। আবার শর্ত কিসের? আপনি আমার কথা দেন সাজু চিকিৎসার সব দায়িত্ব আপনি নেবেন। আমার কি মাথা নষ্ট ভাবছ? হ্যাঁ, আগের টাকা ছেড়ে দিবার চাইছি বলে কি তোমার ছেলের ট্রিটমেন্টের টাকা আমার দিবার কও? টাকা কি গাছের পাতা যে ঝাড়া দিলাম আর তোমার আসলে টুপটাপ করে যায় পড়লো? আসি চাচা, চাচা ভাবি তুমি এইখানে, তাড়াতাড়ি বাড়ি যাও। সাজু কেমন যেন করতেছে, আমি ডাক্তার ডাকতে যাইতেছি, বাড়ি যাও, এখানে দেরি করো না। সাজু বাবা মার Ha ha ha!